नवदीप चाँद गौड़ी सचिमायर दुलालिया गौड़ी आज के गौड़ी भावी कम ना गौड़ी आज के पूरबीर भावे विभावित और पूरबीर भावे विभावित हुई कि शिवाशीर आंगिनार मध्य कीर्तन कर हटात करे होलो कि शिवाशांगिनाय कीर्तन करते करते मायर एक आसते कि हट्टगोल कर सब कीर्तन शुरू कर लर मध्य हट्टगोल शुरू हो गल हाँ सब एक शांत हो बस आस्वादन करो आज के तरह आसलीला तज के गौड़ी हमारे कि कर श्रीवासर अंगमणि कीर्तन करते मर्त हठात कर हलो कि তার ভক্তগণ শ্রীবাস সঙ্গনি কীর্তন করছে আর মহাপ্রভুর আমার এমন সময় ওই পুরবীর ভাবে বিভাবিত হয়ে রাসলীলার কথা মনে পড়ে গেছে তিনি কিন্তু তার মধ্যে নেই তাই কি করলেন তিনি সুরধুনী গঙ্গাতে এসে সেই কথা স্মরণ করি সুরধুনী গঙ্গাকে দেখি যমুনা মনে করেছে শুধু কি তাই হয়েছে না না গো আর কি হয়েছে आह फूल बन हरे वृंद फूल बन गोपी जरा तारा तो गोपी जरा तारा
সহচর গণে কয়ে গোপী ও হনুমান গৌরহরি আমার আজকে পুরবের ভাবে বিভাবিত হয়ে সুরভনী গঙ্গাকে দেখে যমুনা মনে করেছে আর ফুলবনকে দেখে বৃন্দাবন মনে করেছে এইরূপ মনে করে এমন সময় গৌরহরি আমার ওই রাস্তত্ব মনে পড়েছে তাই গৌরহরি আমার কি করলেন না হঠাৎ করে এমন সময় ফুল এবং করতাল দুটিকে সাথে লই আনন্দে নৃত্য করতে শুরু করলেন কেমন ভাবি আহা খোল করতাল গড়া শুনল করি ও কোন করতাল গড়া শুনল করি বাজে খোল 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 গৌরদাসের খোল বাজে বাজে খোল বাজে খোল গৌরদাসের খোল বাজে বাজে খোল বাজে খোল গৌরদাসের খোল বাজে বাজে খোল বাজে খোল ওই গৌরদাসের খোল বাজে বাজে খোল বাজে খোল হ্যাঁ যার বাজে তার হি আই বাজে বাজে খোল বাজে খোল যার বাজে তার হি আই বাজে বাজে খোল বাজে খোল যার বাজে তার হি আই বাজে বাজে খোল বাজে রে যার বাজে তার হি আই বাজে বাজে খোল বাজে খোল খোলবে যে কি বলছি না বাজে খোল বাজে খোল আজকে যে খোলখানা বাজছে সেটা কার খোল গো না গৌরীদাসের খোল বেজে বলছে বাজে খোল বাজে খোল তা যে গৌরীদাস আজকে রাসমণ্ডলীতে প্রভুর সাথে শ্রীখোল বাজাচ্ছে এই গৌরীদাস মা কে ছিলেন গো না একদিন রাম আর রাবণ দুজনের মধ্যে যুদ্ধ হবে হঠাৎ করে হলো কি না রাবণের ভাইপো তরুণী সেন তরুণী এসে জেঠুর কাছে বায়না ধরলো মানে রাবণের কাছে এসে বায়না ধরে বলছে ও জেঠু জেঠু আজকে তুমি না যুদ্ধ করতে যাবে
আমি তোমার সাথে যুদ্ধ করতে যাব। যেই বলেছে যুদ্ধ করতে যাব, রাবণ বলছে না বাবা তুই তো একটা ছোট্ট বালক, তুই আমার সাথে কেমন করে যুদ্ধ করবি, আমি তোকে নিয়ে যাব। ছেলে কিন্তু মা বায়না ধরে বসেছে, না জেঠু আমি তোমার সাথে যুদ্ধ করতে যাবই যাবই যাব। যেই বায়না ধরেছে রাবণ বলছে আচ্ছা বাবা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি করে গিয়ে তোর মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আয়। তরুণী ছুটতে ছুটতে মায়ের কাছে এসে মাকে বলছে ও মা গো মা। মা বলছে এই তরুণী এত চিৎকার করছিস কেন? বলছে শোনো না মা, আজকে না তুমি আমাকে একটু ভালো করে সাজিয়ে দাও না গো। কেন রে? ও মা জানো তো আজকে না জেঠু রামচন্দ্রের সাথে যুদ্ধ করবে, আর আমি সেই যুদ্ধে জেঠুর সাথে যাব। মা আমার জানতেন বাবা যে রামচন্দ্র হচ্ছে ব্রাহ্মণ পুত্র অবতার। ছেলে আমার যদি রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে যায় তাহলে পরাজিত হয়েই বাড়ি ফিরবে। জেনে শুনে মামার তরুণীর মস্তকে আশীর্বাদ দিচ্ছে, আর সুন্দর করে সাজিয়ে বলছে ওরে তরুণী রে জন্মের মতো বাবা তোর মুখে আমি আর কোনোদিনে মা ডাক শুনতে পাবো না। তাই তরুণী আমি তোর মস্তক ছুঁয়ে আশীর্বাদ করি, তুই যেন ওই রাক্ষস কুল থেকে মুক্তি লাভ করি। আশীর্বাদ করলেন আর তরুণীর সাথে সাথে মাকে প্রণাম করি ছুটতে ছুটতে রাবণের কাছে এসে বলছে ও জেঠু জেঠু গো আমি মায়ের কাছে আশীর্বাদ নিয়ে এসেছি, এবার চল আমি তোমার সাথে যুদ্ধ করতে যাব। রাম আর রাবণ দুজনে যুদ্ধস্থানে এসে উপস্থিত হয়েছে। মা রামচন্দ্র নিয়ে এসেছে বিভীষণকে, আর রাবণ নিয়ে এসেছে তরুণীকে। হঠাৎ করে রামচন্দ্র ছোট্ট বালক তরুণীকে লক্ষ্য করতেই বলে বিভীষণ ও বিভীষণ এ কে বলো দেখি, এ একটা ছোট্ট বালক, এর সাথে তো আমি যুদ্ধ করব না। যেই বলেছে তরুণী কথাখানা শুনতে পেয়ে তার হাতে ছিল আমার ধনুকখানা, ধনুকখানা লয়ে রামচন্দ্রের রথের চূড়ার দিকে একখানা বাণ নিক্ষেপ করে, আর যেই বাণখানা নিক্ষেপ করেছি সেই বাণের এত জোর যে রামচন্দ্রের রথের চূড়া ভেঙে ধুলার মধ্যে পড়ে গেল। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে এ কি, হ্যাঁ কে যার বাণের কিনা এত জোর যে কিনা আমার রথের চূড়া ভেঙে দেয়। বিভীষণ বলতে ভয় নেই প্রভু, এই ছেলের মৃত্যুবাণ আমার কাছে রাখা আছে, মৃত্যুবাণ খানা রামচন্দ্রের হাতে যেই না দিয়েছে। রামচন্দ্র বিভীষণের কাছে মৃত্যুবাণ খানা পেয়ে তরুণীর দিকে যেই না বাণ নিক্ষেপ করেছে, সেই বাণ খানা তরুণীর কাছে গিয়ে তরুণীর মুন্ডুখানা ছেদ করে কাটা মুন্ডু ধুলার মধ্যে পড়ে রাম 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 রাম।
रामचंद्र सेटा देखे बोलछो विभीषण के बालो जे किना आमार शत्रु पक्ष होए आमारी नाम करछे बोलछे भय नहीं प्रभु ये होच्छे आमारी हतभाग्य सन्तान कि बोलले ए तोमार सन्तान ताहले तुमि आमाय आगे केन बोलले ना तुमि जदि आमाय आगे बोलते ताहले आमि तो ताके बाण मारतम ना प्रभु আমি আপনাকে বলিনি তার একটাই কারণ আপনি আমার পুত্রকে আশীর্বাদ করুন যেন আমার পুত্র রাক্ষস থেকে মুক্তি লাভ করে রামচন্দ্র তরুণীর কাটা মুন্ডুখানার কাছে গিয়ে মুন্ডুখানা হাত বুলিয়ে বলে হাত বুলিয়ে বলে ওরে তরুণী তাপর যদি তুই হবি আমার মরম সখা সবল সখা তুই হবি আমার মরম সখা সুবা আরে বাবা সবল সখায় আজকে গৌরী দাস হই আমার প্রভুরই পাশে শ্রী খোল বাজাচ্ছে প্রেমানন্দে নিদাই গৌরী হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌরী দাসের খোলখানা বেজে কি বলছি আহ বাজে খোল 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 করতাল বেজে কি বলছি আহা করতাল 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 আজে করতাল করতাল করে করে তালি দিয়ে করতাল করতাল বলি করে করে তালি দিয়ে করতাল করতাল করে করে তালি দিয়ে করতাল করতাল তালে দিলে কাটায়ও না করতাল যেই না খোল বেজেছি করতাল বেজেছি এমন সময় হলো কি করতাল বেজে বলছি করতাল করতাল করে করে তালি দিতে বললেন কেন প্রমাণ দেখবেন যে একটা গাছের ওপরে মা এক গাছ পাখি বসে আছে সেই গাছের নিচে গিয়ে জোর করে গিয়ে করতালি করবে কি গো পাখিগুলি থাকবে একটাও থাকবে না সব উড়ে বিদায় নেবে ঠিক আমাদের এই দেহকোলের সামনে যদি কেউ জোর করে করতালি দেয় তাহলে কি হবে জানেন এই দেহের মধ্যে যে পাপ পক্ষীগুলো বিরাজ করছে সেগুলিও উড়ে বিদায় নেবে নেদাই গৌর হরি বল হরি বল হরি বল তাই করতালে ভেজে বলছি করতাল করতাল হ্যাঁ গো মাইরা এত সুন্দর একটা মানব জন্ম পেয়েছি 84 লক্ষ জনে ভ্রমণ করে জলযান মুলখান স্থাবুরা লক্ষ বৃংশতি ক্রিময় অরুদ্ধ সংখ্যকা পক্ষী নাম দশলক্ষণম 30 লক্ষানি বসুব 4 লক্ষানি মানুষা করতাল বেজে বলে তুমি 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করে শশি কিনা তুমি কীট পতঙ্গ হয়ে গোবিন্দের কৃপা লাভ করেছ কৃপা লাভ করেছ 20 লক্ষ বার তুমি
গোবিন্দের কৃপালা করেছো, তিরিশ লক্ষ বার তুমি পশু হয়ে জন্ম গ্রহণ করি, শেষে কিনা তুমি গাভী হয়ে গোবিন্দকে দুগ্ধ পান করি, গোবিন্দের কৃপালা করেছো। হে মানব, 84 লক্ষ জনে ভ্রমণ করি মানুষ হয়ে জন্মেছে, তা হ্যাঁ গো এত সুন্দর মানব জন্ম পেয়ে একবার এক সাধের হরিনাম গাইব না কি গো? আহা, কাহে না ভজিলি হরিনাম, মানব জন্ম পাইয়া তু কাহে না ভজিলি হরিনাম। মানব জন্ম পাইয়া,
হয়েছে কি এমন সময় পুরবীর ভাবে বিভাবিত হই রাসমণ্ডলীর মাঝে ভক্তগণকে সাথে লই নৃত্য করতে শুরু করেছে অবস্থাটি কেমন সবাই মিলে আহনা চত গৌরা ভক্ত মণ্ডলী আমার নিত্যানন্দ নাচিছে কেমন ভাবি আমার শ্রীবাসে নাচে সবার পাশে তাদের সাথে সেও নৃত্য করছে কেমন ভাবে আমার অদ্বৈত নাচে রে জোরে জোরে লক্ষ্য দিয়ে অন্তত নাচে রে রঙ্গ বাহু
করেছে ওইদিকে হলো কি মা না কতগুলো ব্রজগোপী তারা কক্ষে কলসী লই যমুনার মধ্যে জল আনতে যাচ্ছিলেন যেই তারা সবার নিত্য দর্শন করেছে তারা স্থির থাকতে পারল না তাই তারা কক্ষে কলসীগুলো লই নৃত্য করতে শুরু করল কেমন ভাবে আহা নাচে নদীর নাগরী নাচে নদীর নাগরী নাচে নদীর নাগরী নাচে নদীর নাগরী কোলে লই কক্ষে করি নাচে নদীর নাগরী কোলে লই কক্ষে করি নাচে নদীর নাগরী কোলে কোলে লই কক্ষে করি নাচে নদীর নাগরী গোর বদন হেরি হেরি वासुदेव घोषता करिला प्रकाश करिला